মানে মগধ এম্পায়ারে একটু তার আগে বলেনি দুটো কথা, মগধ এম্পায়ার সম্বন্ধে একটা ব্ল্যাঙ্ক স্লাইড কি আছে? না না এত কোনো কথা নেই, আমি এখানেই এখানেই করেছি। ব্ল্যাঙ্ক স্লাইড যেহেতু নেই, আমি একটা কথা এখানেই বলে দিচ্ছি। মগধ এম্পায়ার আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়লাম তার মেইনলি তিনটে ডাইনেস্টি ইম্পর্টেন্ট, একটা হচ্ছে হরিয়ঙ্কা, একটা হচ্ছে শিশুনাগ, তারপরটা হচ্ছে নন্দা ডাইনেস্টি। ঠিক আছে, এই তিনটে ডাইনেস্টি হচ্ছে ইম্পর্টেন্ট যাদেরকে নিয়ে আলোচনা করা হয়। হরিয়ঙ্কা ডাইনেস্টির তিনজন রাজা খুব ইম্পর্টেন্ট, একে একে বলি তাদের নাম। তিনজন রাজা ইম্পর্টেন্ট কে কে? প্রথম হচ্ছে বিম্বিসার, দ্বিতীয় হচ্ছে অজাতশত্রু, তৃতীয় হচ্ছে উদয়। শিশুনাগ ডাইনেস্টির দুজন রাজা ইম্পর্টেন্ট কে কে? একজন হচ্ছে শিশুনাগ নিজে, আর দ্বিতীয় জন হচ্ছে কালাশক, তিনি সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল তৈরি করেছিলেন। অজাতশত্রু ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল তৈরি করেছিলেন, কালাশক সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল তৈরি করেছিলেন। ঠিক আছে, তারপরে কে? নন্দ ডাইনেস্টি ফাউন্ডার কে? মহাপদ্মানন্দ, ফটো লিখলাম এম নন্দ, মহাপদ্মানন্দ নন্দ ডাইনেস্টির ফাউন্ডার। তারপরে ইম্পর্টেন্ট রাজা যিনি ছিলেন ধনানন্দা, ধনানন্দ। ঠিক আছে, ধনানন্দর আমলে আলেকজান্ডার অ্যাটাক করে, আলেকজান্ডার অ্যাটাক করে, 19 মাস থাকে এবং 323 সালে এক্সপায়ার হয়ে যায়। ঠিক আছে, এইটুকুই হচ্ছে মগধ সাম্রাজ্যের মেন ব্যাপার। ঠিক আছে, এবার মগধ সাম্রাজ্য মানে কি? বিহার এবং ইউপি ওরিয়েন্টেড যে সিভিলাইজেশনটা তখন ছিল, সঙ্গে কে কে ছিল? 16টা মহাজনপদ অন্যান্য ছিল, মানে 15+1 মানে মগধ আর 15টা মিলে 16টা মহাজনপদ ছিল। ঠিক আছে, 16টা মহাজনপদ ছিল মানে অনেকগুলো 16টা কনফেডারেসি রাজা ছিল। আজকে আমাদের বিষয়বস্তু এটুকু, পরের দিন আমরা কিভাবে এগোবো। এরপর 16টা মহাজনপদ, এরপরে কি দেখা গেল? যখন ধনানন্দা যখন আলেকজান্ডার অ্যাটাক করে চলে গেল, তখন ভারতের অনেক অর্থনৈতিক ক্ষতি হয়েছে, শেষটা বলে দিচ্ছি। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের দিকে তাকাবেন না, ল্যান্ড স্লাইড নেই বলে আমি এই জায়গাটা ইউজ করি। একটু বলে নিই, মগধের তিনটে সাম্রাজ্য ছিল, তাদের অমুক অমুক ইম্পর্টেন্ট রাজা ছিল যেগুলো এতক্ষণ আমরা পড়লাম। এবার শেষটা কি করে হয়েছিল, মগধ এম্পায়ার শেষ কিভাবে হয়েছিল, 16টা মহাজনপদ যে সিস্টেমটা তখন চলতো সেটা শেষ কিভাবে হয়েছিল, কেন আলেকজান্ডার অ্যাটাকটা ইন্ডিয়ার একটা ইম্পর্টেন্ট টার্নিং পয়েন্ট হিসেবে কনসিডার করা হলো। আলেকজান্ডার অ্যাটাকের পর কি হয়েছিল? এক নম্বর হচ্ছে অর্থনৈতিক ক্ষতি হয়েছিল, প্রচন্ড ইকোনমিক লস হয়েছিল, যার ফলে কি হলো, এই পুরো নন্দ ডাইনেস্টি তখন অর্থনৈতিক ক্ষতির জন্য আস্তে আস্তে বুঝতেই পারা যায় অর্থনৈতিক ক্ষতি মানে পুরো সাম্রাজ্যের ক্ষতি। তখন কি হয়, অর্থনৈতিক ক্ষতির জন্য তখন কিন্তু সেই রাজাগুলো উইক হয়ে যায় এবং পরবর্তী একটা নতুন জেনারেশনের সূচনা হয়। সেটাই হয়েছিল ধনানন্দার পরের জনকে, তখন কিন্তু এই যে টাক্সাশিলা বলে আমরা একটা রাজত্বের নাম বললাম না, নন্দা ডাইনেস্টির আন্ডারে যখন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার প্রভিন্সে টাক্সিলা। ঠিক আছে, টাক্সিলাতে একজনের জন্ম হয়েছিল, তার নাম হচ্ছে কৌটিল্য। কৌটিল্য একজন খুব ওয়াইজ ম্যান ছিল, মানে বলা যেতে পারে আর কি, মানে ইন্টেলেকচুয়াল ওয়াইজ ম্যান ছিলেন, একজন ইন্ডিয়ান পলিটিক্যাল থিঙ্কার ছিলেন। কৌটিল্য কি করলেন, কৌটিল্য ছোট থেকে একজনকে ট্রেনিং দিলেন, এটা বলা হয় ধনানন্দা, যিনি ধনানন্দার মানে ওই যে চন্দ্রগুপ্ত মৌর্য পরবর্তীকালে যে মৌর্য এম্পায়ার হয়, ধনানন্দার সঙ্গে নাকি চন্দ্রগুপ্ত মৌর্যের কিছু একটা কানেকশন ছিল, সেটা বার্থ কানেকশনও হতে পারে, সেটা কিন্তু হিস্ট্রিতে ক্লিয়ার করা নেই। এবং চন্দ্রগুপ্ত মৌর্যের অরিজিনটা নিয়ে কিন্তু কন্ট্রোভার্সি রয়েছে, চন্দ্রগুপ্ত মৌর্যর অ্যাকচুয়াল মানে উনি কোন বংশে, উনি ক্ষত্রিয় কাস্টের না উনি ব্রাহ্মণদের নাকি উনি মৌর্য, অনেকে বলে মৌর্য, মৌর্য মানে লোয়ার কাস্টের প্রতিনিধি উনি হতে পারেন, তো ওনার কাস্ট নিয়ে ওনার পিতৃ পরিচয় নিয়ে কিন্তু কন্ট্রোভার্সি আছে চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্যকে যিনি এই জায়গায় নিয়ে গেলেন তার নাম কি? কৌটিল্য। ঠিক আছে, কৌটিল্য যিনি টাক্সিলায় থাকতেন তৎকালীন, উনি কিন্তু ছোটবেলা থেকে চন্দ্রগুপ্ত মৌর্যকে ট্রেনিং দিয়ে 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 এই যে নন্দ সাম্রাজ্য, নন্দ সাম্রাজ্যের ধনানন্দা, এরা কিন্তু খুব অত্যাচারী রাজা ছিল। ঠিক আছে, মানে একটু ডিটেলস হিস্ট্রিতে পড়লে বোঝা যাবে, ধনানন্দা খুবই অত্যাচারী রাজা ছিলেন এবং ওনার
শাসনে মানে অতিষ্ঠ হয়ে আর কি একটা বিপ্লব টাইপের তৈরি হয়েছিল তখন। এবং কৌটিল্য কি করতেন, কৌটিল্য কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যকে সেইভাবে ট্রেনিং দিতেন যাতে এই ব্যাপারটাকে নন্দ বংশকে ধ্বংস করা যায়। ঠিক আছে, নন্দ বংশের ধ্বংসের জন্য চন্দ্রগুপ্ত মৌর্যকে কৌটিল্য কিন্তু পেছন থেকে ট্রেনিং দিচ্ছে। তারপরে একদিন কি হলো, ধনানন্দা যখন উইক হয়ে গেলেন আলেকজান্ডারের ইনভেশনের পর, অর্থনৈতিক ক্ষতি হলো, ঠিক সেই সুযোগ বুঝে চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু মগধ এম্পায়ার কে শেষ করে দিল। ঠিক আছে, শেষ করে নতুন একটা এম্পায়ার তৈরি করলেন, তার নাম কি, মৌর্যান এম্পায়ার বা মৌর্য সাম্রাজ্য। ঠিক আছে, মগধের পরের সাম্রাজ্য কি, মগধ তো শুধু বিহার ওরিয়েন্টেড ছিল, তাই তো, শুধু বিহার কেন্দ্রিক ছিল। মৌর্য সাম্রাজ্য কি করলো, আমরা যদি ম্যাপটা এখানে একটা ব্ল্যাঙ্ক শিট নিই তো দেখাতে অসুবিধা হচ্ছে, মগধ এম্পায়ার যখন চলে গেল চন্দ্রগুপ্ত মৌর্য, নামটা আমরা জানি, চন্দ্রগুপ্ত মৌর্য যখন কৌটিল্য ট্রেনিং এ ধননন্দাকে প্রতিহত করলেন এবং নন্দবংশকে ধ্বংস করলেন, তারপর কি হলো, সারা ভারতবর্ষে এন্টায়ার ইন্ডিয়া, একটা প্যান ইন্ডিয়া এম্পায়ার উনি গঠন করলেন। এন্টায়ার ইন্ডিয়াতে, সাউথ ইন্ডিয়া বাদ দিয়ে, সাউথ ইন্ডিয়াকে একটু খুব বাজে ইন্ডিয়ার ম্যাপ, এন্টায়ার ইন্ডিয়ার মোটামুটি এই বিন্ধ্য পর্বতের অঞ্চলটুকু, এই পুরো অঞ্চলটুকু চন্দ্রগুপ্ত মৌর্য ক্যাপচার করে নিলেন। আরেকটু নিচে এতটা মতো হবে, ঠিক আছে, এতটা মতো মানে মধ্যপ্রদেশ ক্রস করে পুরো এরিয়াটা কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য পুরো মৌর্যান এম্পায়ার হিসেবে প্রতিষ্ঠিত হলো। এই পুরোটা হচ্ছে মৌর্যান এম্পায়ার। কিন্তু মগধ কতটা ছিল, মগধ কতটা ছিল, মগধ কিন্তু এতটা ছিল, মগধ জাস্ট এইটুকু, এইটুকু হচ্ছে মগধ এম্পায়ার। এই যে গোল করে আঁকলাম, এটা ছিল মগধা, ঠিক আছে, এইটুকু ছিল মগধা। এর সাথে আরো 15টা মহাজনপদ, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, টুকরো টুকরো বিভিন্ন 15টা অন্য মহাজনপদ ছিল, তার মধ্যে সব থেকে শক্তিশালী ছিল মগধ। মগধ হচ্ছে সব থেকে বড় মহাজনপদ। ঠিক আছে, এই যে 15টা 16টা মহাজনপদ ছিল, ব্যাপারটা আরেকবার বোঝার চেষ্টা করি, 15টা 16টা মহাজনপদ ছিল, সবকিছুকে কিন্তু যখন চন্দ্রগুপ্ত মৌর্য এলেন তখন কিন্তু এগুলো আর কিছু থাকলো, তখন সারা ভারতবর্ষ হয়ে গেল কিন্তু মৌর্য। ঠিক আছে, মানে উনি কি আলেকজান্ডার কেন অ্যাটাক করেছিলেন, আবারও বললাম আলেকজান্ডার কেন অ্যাটাক করেছিলেন, কারণ টুকরো টুকরো স্মল কিংডমস হয়ে গেল, ভারতবর্ষের ছোট ছোট রাজারা শাসন করে, ওই জন্য কি বাইরের একটা এক্সটার্নাল অ্যাটাকের চান্স, সেইটাকে প্রথম তিনি সঙ্ঘবদ্ধ করেছিলেন। আমাদের ভারতবর্ষ প্রথম যার হাতে সঙ্ঘবদ্ধ হয়েছিল তার নাম হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। উনি মানে প্রথম আর কি মানে বড় রাজা সম্রাট হিসেবে যদি কাউকে ডিজাইনেট করা যায় তার নাম হচ্ছে চন্দ্রগুপ্ত। এবং সেটা হয়েছিল কার ইয়েতে, কার সাপোর্টে, ওই জন্য তাকে সব থেকে গ্রেটেস্ট ইন্ডিয়ান পলিটিক্যাল থিঙ্কার বলা হয়, তার নাম হচ্ছে কৌটিল্য। কৌটিল্যর হেল্পে চন্দ্রগুপ্ত মৌর্য নতুন করে মৌর্যান এম্পায়ার এস্টাবলিশ করেছিল এবং মগধকে শেষ করেছিল। মগধ সম্বন্ধে আজকে আমরা এগুলো পড়লাম, কয়েকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন না ডিসকাস করলেই নয়, প্রত্যেকটা এক্সামে এসছে একবার করে। প্রথম প্রশ্ন, দ্য ইন্ডিয়ান কিং হু অপোজড আলেকজান্ডার, আলেকজান্ডারকে একজনই অপোজ করেছিলেন সবাই জানি, তার নাম পোরাস। ইন্ডিয়ান কিং হু অপোজ আলেকজান্ডার, এটা বিসিএস প্রিলিমসে আসা কোশ্চেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, হু ওয়ার দ্য কন্টেম্পোরারি টু আলেকজান্ডার, আলেকজান্ডারের সমসাময়িক কোন রাজা, এটা এসএসসি সিজিএল এ আসা প্রশ্ন, আলেকজান্ডার সমসাময়িক কোন রাজা, একটু আনসারটা বলুন তো। কল্যাণী, মালদা, বাঁকুড়া, আসানসোল, শিলিগুড়ি, পূর্ব ভবন, একটু বলুন আনসারটা। বাঁকুড়া বলুন, হ্যাঁ বাবুরা, কোনো ডাউট আছে, পুরো পুরো চ্যাপ্টারটায় কোনো ডাউট আছে কি? হ্যাঁ, কোয়েশ্চেনের উত্তরটা দিন, কোয়েশ্চেনের উত্তরটা দিন, হু ওয়ার দ্য কন্টেম্পোরারি টু আলেকজান্ডার, হ্যাঁ
হ্যাঁ ঘনানন্দ, রাইট, কারেক্ট, ঘনানন্দ ওয়াজ এ কন্টেম্পোরারি। থ্যাংক ইউ, আর কোনো ডাউট থাকলে প্লিজ বলবেন, ঠিক আছে? একবার হাতটা এরম রেস করলেই হবে, তারপরে মাইকটা অন করে ওগুলো বড় করলে হবে। জাস্ট একবার হাতটা রেস করবেন, কারো কোনো ডাউট থাকবে। ঘনানন্দ আনসার, হু আর দ্য কন্টেম্পোরারি আলেকজান্ডার, আনসার হচ্ছে ঘনানন্দ। ঠিক আছে, আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। এই কোয়েশ্চেনটা এসেছিল বিসিএস মেন্স এবং প্রিলিমস। হু ফাউন্ডেড পাটলিপুত্র? পাটলিপুত্র আনসারটা, হু ফাউন্ডেড পাটলিপুত্র? না, বিম্বিসার নয়, উত্তর হচ্ছে উদয়। উদয় এমন একজন রাজা, বাঁকুড়া বোধহয় লেটে জয়েন করেছেন না, তখন ওটা কভার হয়ে গেছে। আনসার হচ্ছে উদয়ন, হু ফাউন্ডেড পাটলিপুত্র, আনসার হচ্ছে উদয়। হ্যাঁ, কি বলছো? হ্যাঁ হ্যাঁ, অপশন সি, রাইট, অপশন সি, আর এটা হচ্ছে অপশন এ আনসার। ঠিক আছে, নেক্সট স্লাইডে যাচ্ছি। হুইচ ওয়াজ দা ফার্স্ট ক্যাপিটাল অফ মগধ? মগধের প্রথম ক্যাপিটাল, এটার আনসারটা বলো। রাজগৃহ, হ্যাঁ, রাজগৃহের প্রথম ক্যাপিটাল এইটা তৈরি করেছিলেন বিম্বিসার, আর পাটলিপুত্র তৈরি করেছিলেন উদয়। এটা এসেছিল এসএসসি সিজিএল এ, এই কোয়েশ্চেনটা। নেক্সট, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ নন্দ ডাইনেস্টি? নন্দ ডাইনেস্টির ফাউন্ডার কে? মহাপদ্মানন্দ, রাইট। এটা এসেছিল ডব্লিউবিসিএস প্রিলিমস। ঠিক আছে, এইগুলো হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন উইথ রিগার্ড টু, থ্যাংক ইউ যারা আনসার দিলেন তাদেরকে। এগুলো হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হিস্ট্রি, এবং মগধ এম্পায়ারটা খুব একটা বড় নয়, ঠিক আছে, মাঝারি মাপেরই চ্যাপ্টার, খুব একটা বড় নয়, কিন্তু ইম্পর্টেন্ট কিছু জিনিস মগধ এম্পায়ারকে স্কিপ করে কিন্তু পরে মৌর্য এম্পায়ার বোঝা খুব শক্ত হয়ে যায়। চন্দ্রগুপ্ত মৌর্য কি সিচুয়েশনে রাজত্ব তৈরি করেছিলেন, এগুলো জানার জন্য মগধ এম্পায়ারটা জানা খুব ইম্পর্টেন্ট, এবং রাজত্ব কিভাবে বিস্তার হতো সেটা জানা। আজকে আমরা মগধ এম্পায়ারটুকুই কমপ্লিট করলাম, এরপর আমরা হিস্ট্রির দিকে যাব। তার আগে 2 মিনিটের একটা ব্রেক নিই, এরপরে আমরা, হ্যাঁ, কারো কোনো ডাউট থাকলে একটু বলুন। হ্যাঁ ম্যাডাম, ফার্স্ট স্লাইডটা থেকে নোট করা হয়, মানে ফার্স্ট স্লাইড কয়েকটা পয়েন্ট করা হয়, একদম ফার্স্ট স্লাইডটা মগজ এম্পায়ারে। আর একটু জোরে বলুন, আপনার কথাটা না শোনা যাচ্ছে। বলছি আপনি ওই এই স্লাইডের একদম ফার্স্ট স্লাইডটা যেখানে মগজ এম্পায়ারের আচ্ছা আচ্ছা, মগধের স্লাইড গুলো আরেকবার রিপিট করবো। ঠিক আছে, ঠিক আছে, এইটার কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, এটাই বলছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি 2 মিনিট ব্রেক দিচ্ছি, তারপর জিওগ্রাফি স্টার্ট করবো।